বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা ইনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন। এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন তার একটা পার্ট হচ্ছে আইনি, একটা পার্ট হচ্ছে চক্রান্তমূলক। এই মামলার এই রাজনীতিটা যেন বন্ধ করেন। আর কিছু আইনি বিআরটি থেকে কোনো রাজনীতি হচ্ছে তাই বিনাদের উদ্দেশ্যে বলবো, আপনার আপনি আপনারা আমাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন। 420 তো আমরা জানি না, ল এন্ড অর্ডারটা বিকাশ বাবু ভালো জানেন। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করে আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা ওই বিকাশবাবুর জেনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি দিব্যেন্দুবাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশবাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশবাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে, উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতায় এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেবো। এর সঙ্গে আমরা ভাবছি যদি পোস্টগুলো ওনারা দিতে পারেন তাহলে গভর্নমেন্ট যিনি ক্রিয়েট করেছেন রাজ্যপালের সিলমোহর দিয়ে ক্যাবিনেট পাস করে বিধানসভা তো আইনসভা স্যারের মতো আমি তত্ত্বাবধানে অফিসারও গিয়েছিলেন এবং বিকাশ ভবনে আমাদের মিটিংও হয়েছিলেন, সেই অনুযায়ী আমাদের সিট ক্রিয়েট হয়ে পুরো প্রসেসটা এগিয়েছিল, কাউন্সিলিংও হয়েছে। 2022-এর 18ই নভেম্বর আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে যাই হোক আমাদের স্টে পড়ে আমাদের নিয়োগটা সম্পূর্ণ আটকে রয়েছে। এখন আমাদের একটাই অনুরোধ স্যারের কাছে যে স্যার আপনার তত্ত্বাবধানে যেহেতু আমাদের সিট ক্রিয়েট হয়ে আমরা কাউন্সিলিং পর্যন্ত যেতে পেরেছি এবং স্কুলও পেয়েছি, স্যার বাকিটুকুটা আপনি একটু আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো স্কুলে পৌঁছাতে পারবো। কারণ আমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে এই যে আমরা বাড়িতে বসে আছি আমরা পাড়াবদ্ধ হিসেবে সুযোগ দেখাতে পারছি না যে আমরা রেকমেন্ডেশনে কেন এখনো স্কুলে যেতে পারছি না, কি রে তোদের চাকরিটা কি আর হবে না, তোরা কি চাকরিটা আর পাবি না। তো এইসব কথাগুলো যখন গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যখন সবাইকে উত্তর দিতে হয় না তখন তাদের পরিস্থিতির কি হয় তারাই জানে। আর কিছু আইনজীবী আছে সেগুলোকে নিয়ে রাজনীতি করছে তাই তিনাদের উদ্দেশ্যে বলবো, আপনার আপনি আপনারা আমাদেরকে বাড়ির মেয়ের মতো মনে করুন, এইভাবে আর আমাদেরকে এত কিছু নিয়ে রাখবেন না। কারণ রেকমেন্ডেশন হয়ে গেছে 13 মাস 14 মাস হয়ে গেল, এখানে অনেকে আছে যাদের বয়স 45-এর ওভার হয়ে গেছে, অনেকে বিয়ে করতে পারে। 420 তো আমরা জানি না, ল এন্ড অর্ডারটা বিকাশবাবু ভালো জানেন। এই হয়ে যাওয়া চাকরিটা যারা আটকাচ্ছেন তার একটা পার্ট হচ্ছে আইনি, একটা পার্ট হচ্ছে চক্রান্তমূলক। চক্রান্তমূলকটা আলাদা বিষয়, আইনটা আলাদা বিষয়। আইনটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা সেই জটটা খুলবেন। আমি আপনাদের বলতে বাধ্য হচ্ছি যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা ইনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 লাখস। আমরা হাত জোড় করে রিকোয়েস্ট করব, গতকাল আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কিছু আইনজীবী আছেন তারা দুদিকে মামলা করতে গিয়ে সর্বনাশ করে দিচ্ছেন, তারা যদি এদের থেকে দূরে থাকেন তাহলে এদের মঙ্গল হয়। মহামান্য বিচারপতিরা এরা তো যোগ্য, এদের তো মমতা ব্যানার্জি চাকরি দিয়েছেন, তাহলে এদের ক্ষেত্রে কেন দ্রুত বিচার হয়ে ওরা নিয়োগ পাবে না? ওরা তো বিকাশবাবুদের সঙ্গে মারামারি করতে যাচ্ছে না, ওদের ওই যেন নতুন করে এই মামলার এই রাজনীতিটা যেন বন্ধ করেন, যে ওনাদের কাছ থেকে টাকা নেবেন আবার ওনাদের বাধা দিতে টাকা নেবেন।